গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। সন্ধ্যায় রাজধানীর রামপুরার নিঝুম এলাকায় বাসা থেকে পুলিশ তাকে আটক করে। পুলিশ বলছে আটকের সময় একার বাসা ইয়াবা ও মদ পাওয়া গেছে। গৃহকর্মী হাজেরা বেগমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে 999-এ ফোন দেয় নির্যাতনের শিকার হাজেরা, পরে পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ আরও বলেছে হাজেরা বেগমের হাত ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে চিত্রনায়িকা একা বলেছেন তাকে ফাঁসাতে ষড়যন্ত্র করা হচ্ছে। তুই কাজ করস নাকি এই কথা করে অনেক গালা গালি পারছে। মার চিত্র আছে অনেক মার দিছে, নত বাতাসি না সত বাতাসি না, মিথ্যা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, একদম প্রমাণ সহ আমার কাছে প্রমাণ আছে। না হয় কিছু বাইরে থেকে কোনো শত্রু হয়তো বা আমার ঠিকানাটা জেনে গেছে, আমি তো মাত্র এখনো বাসা গুছাই নি। নায়িকা একা, ওর বাসা, ওর ওর বাসায় কাজ করতো মেয়েটা, প্রায় 3 মাস ধরে মেয়েটা কাজ করে, তার 1 মাসের বেতন দিচ্ছে আর 2 মাসের বেতন দেয় নাই। তো আজকে সে বেতন নিয়ে তার সাথে বার্গেনিং হওয়ার এক পর্যায়ে মেয়েটার সে খুব মার্স, তার হাতে পায়ে প্লাস মাথায় তার আঘাতের চিহ্ন আছে। তার বিরুদ্ধে আপাতত 2টা মামলা হবে, একটা হলো তার কাজের মেয়েকে নির্যাতন আর একটা হবে মাদক আইনে। এই 2টা মামলায় তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড